السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم ونسلم على رسوله الحبيب الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله واتقوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الطاهرين والشاكرين والحمد لله رب العالمين. आज के जातियों प्रेस क्लाब ढाका सम्मुखे उपस्थित सांबादिक भाईरा एवं आईन श्रृंखला बाहन सदस्य आंजुमान युव फोराम पार्लामेंट अफ वर्ल्ड सुबीज नेतृबृंद कर्मीबृंद जरा आज के उपस्थित रही तक आंतरिक मुबारकबाद जानाच्छि। आज के हमारे एक विशेष कारण करोना पैंडेमिक सिचुएशन मध्य राजपथे दाड़ी मानविक कारण आज के देखते सुदीर्घ मासखानिक जबत रमजान मास के लक्ष्य रेखे मुसलमान प्रथम किबला मस्जिदुल अक्सा बाइतुल मुकद्दस हिसाब से जानी फिलिस्तीन जमीन से मुसलमान के इबादत बंदगी करार जो बाधा दीचे तर ऊपर जुलूम हो सर्वशेष हमें देखे निर्विचारे गोला बर्षण कर निर्तन कर दूसर अधिक साधारण मानुष विशेषकर पंचाश जन अधिक शिशु इनोसेंट तारा शिशु को हत्या करा आज के अत्यंत दुख भारत हृदय बोलते आज के एमनेस्टी इंटरनेशनल बोलें यूनाइटेड नेशन बोलें यूरोपियन यूनियन बोलें जरा एकटू पान चुन खसले तारा चित्कार करे मानवाधिकार लंघन हो आज के पृथ्वी जमीन मानव सभ्यतार प्राचीनतम यह स्थान जेखान मानव सभ्यता गड़े उठे फिलिस्तीन जमीन आज के रक्त रंजित होच्छे असहाय नारी शिशु निर्विचारे हत्या करा होच्छे आज के तादेर कोनो आवाज आमरा सुनते पाच्छि ना तारा नीरव भूमिका पालन करछे তারা এই সমস্ত জালিম দেশগুলার রিমোট কন্ট্রোলে তারা পরিণত হয়েছে। মসজিদ আকসাকে আঘাত করা মানে 170 কোটি মুসলমানের হৃদয়কে আঘাত করা। মসজিদুল আকসাকে আঘাত করা মানে সমস্ত ধর্মের অনুভূতিকে আঘাত করা। এটা শুধু মুসলমানদের জন্য পবিত্র জায়গা নয়, এটা খ্রিস্টানদের জন্য, জিউসদের জন্য এবং অন্যান্য ধর্মরা অনুসারীরা এই জায়গাকে সম্মান করে। আজকে আমরা বাংলাদেশের জমিন থেকে আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি। শুধু আমরা বাংলাদেশের মুসলমানরা নয়, এই দেশের যারা আমরা অধিবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা এই বিষয়ে একমত। এই নির্বিচারে হত্যা মানবিক যে মানবিক পৃথিবীকে ধ্বংস করা হচ্ছে, মানবতাকে ভুলন্তিত করা হচ্ছে, এটার প্রতিবাদ আমরা বাংলাদেশের 17 কোটি অধিবাসী এই বিষয়ে আমরা একমত। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আফিনা ওয়াজেদকে আমরা ধন্যবাদ জানাই। উনি বিশ্বের বড় বড় দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি এই ফিলিস্তিনের নির্বিচারে হত্যাকাণ্ডের অমানবিক কার্যক্রমের নিন্দা করেছেন এবং উনি নেতৃত্বহীন ভাষায় এর প্রতিবাদ করেছেন, ফিলিস্তিনি জনগণের সাথে সহমর্মিতা জ্ঞাপন করেছেন। আমরা
আমাদের বাংলাদেশের সরকার সহ এই দেশের 17 কোটি মানুষ এই বিষয়ে আমরা একমত। যত দল মত নির্বিশেষে বাংলাদেশের যত দল আছে, যত মতের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, আমরা সবাই ফিলিস্তিনের পাশে রয়েছি। শুধু এখন থেকে নয়, এদের স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই ফিলিস্তিনের পক্ষে আমরা আছি, এবং এটা যতদিন সমাধান না হয় ততদিন পর্যন্ত আমরা ফিলিস্তিনের পাশে থাকবো ইনশাল্লাহ। এদেশের যিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি শুরু থেকেই এই ফিলিস্তিনের জনগণের পাশে ছিলেন, এবং সেই শিক্ষা এই দেশবাসীকে উনি দিয়ে গিয়েছেন। কারণ বাঙালিরা মুসলিমের পাশে সবসময় ছিল থাকবে। আমরা জানি আমাদের দেশও এইভাবে 71 সালে জালিমরা আমাদেরকে শোষণ করেছিল, আমাদেরকে আমাদের দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। ফিলিস্তিনিদের অপরাধ, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে এই ইহুদিদেরকে জায়গা দিয়েছে, যেভাবে আমরা এখন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি। আমরা মানবিক কারণে রোহিঙ্গাদেরকে আমাদের বাসভূমি ছেড়ে দিয়েছি, আমরা খাবার দাবার বিভিন্ন ভাবে সহযোগিতা করছি, আমাদের সরকার সহযোগিতা করছে। এক সময় ফিলিস্তিনের সরকারও এই ইহুদিদেরকে মানবিক কারণে, তাদের বাড়িঘর ছিল না, তাদেরকে বসতি করার জন্য জায়গা দিয়েছিল। বেলফোর চুক্তির অনুযায়ী এটা বিশ্ব মোড়লরা 1948 সালে এই ইসরায়েল রাষ্ট্র গঠন করে দেয়, এবং এরপর থেকে আমরা দেখেছি এই ইসরায়েলি রাষ্ট্রের শাসক গোষ্ঠী তারা যে আশ্রয় পেয়েছে সেটা বলে দিয়ে তারাই সে দেশের শাসক হয়ে ফিলিস্তিনিদের উপর নির্যাতন এবং নিপীড়ন করে আজকে এ পর্যন্ত আমরা এটার জের দেখতে পাচ্ছি। এই যে ইসরায়েল রাষ্ট্রটা এটা সৃষ্টি হয়েছে, এটা মুসলমানদের অবদানের কারণে। মুসলমানরা জায়গা দিয়েছে বলে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয়েছে। আমরা চাই না তাদেরকে বরফ জায়গা থেকে উচ্ছেদ করা, তাদেরকে আমরা জায়গা দিয়েছি, কিন্তু তারা আমাদেরকে শুধু 150 একর জায়গা, যেটা বাইতুল মুকাদ্দাসের এরিয়া, যেখানে পবিত্রতা জায়গা, বিভিন্ন নবী রসুলদের, বিভিন্ন ধর্মের নবী রসুলদের আবাসস্থল বা ওনাদের হুজরা বা ওনাদের ইবাদতের জায়গা, সেটাকে তারা যেন মুসলমানদের নিয়ন্ত্রণে ছেড়ে দেয়। এই 150 একর জায়গাকে নিয়ে তারা কনফ্লিক্ট সৃষ্টি করছে, তারা বিরোধ সৃষ্টি করছে। তো আমি এই বিষয়ে ইউনাইটেড নেশনকে আমি আহ্বান করব, পৃথিবীর জমিনে যে জায়গায় যুদ্ধ হোক না কেন, তারা সেটা নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসে। আজকে ফিলিস্তিনের জমিনে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আজকে ফিলিস্তিনে হাসপাতালগুলো নিরাপদ নাই, স্কুলগুলো নিরাপদ নাই, আজকে মানুষের আবাস ভূমিগুলো নিরাপদ নাই। দেখে দেখে তারা সবুজ ছাদ বা অন্য ছাদ, যেটা লাল ছাদ হচ্ছে তাদের চিহ্ন, ইহুদিদের বাড়ির ছাদের কালার হচ্ছে লাল, এই লাল চিহ্নগুলোতে তারা বোমা বর্ষণ করে না, বাকিগুলোতে তারা বোমা বর্ষণ করে। এভাবে তারা চিহ্নিত করে করে মুসলমানদেরকে নিধন করছে। আজকে বিশ্ব মানবতা কোথায়? আজকে যারা মানবতা মানবতা বলে ডাক দিচ্ছে, হিউম্যানিটি হিউম্যানিটেরিয়ান যারা কাজ করে যাচ্ছে, তাদের আজকে অবদান কোথায়, তাদের আজকে আওয়াজ কোথায়? আমরা বাংলাদেশ থেকে সেই আওয়াজ তুলতে চাই। আমরা এই জন্য ওয়ার্ল্ড যারা মুসলিম লিডার, আই আর্জ মুসলিম লিডার টু বি ইউনাইটেড টু সেভ অপ্রেসড মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি প্যালেস্টাইন, যেখানে তাদের পক্ষে কথা বলার লোক নেই। আমরা আজকে পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুবিস থেকে মানববন্ধনে আমরা প্রতিবাদ জানাচ্ছি, মইনিয়া যুব ফোরাম, আঞ্জুমান রহমানিয়া, মইনিয়া মাইভান্ডারিয়া সহ আমরা ঢাকা প্রেস ক্লাব থেকে আমরা বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানাই,
তারা এই বিষয়ে যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাতে শেখ হাসিনা ওয়াজেদকে আমি আহ্বান জানাচ্ছি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে। বিশ্বের অনেক সমস্যার সমাধানে ওনার ভূমিকা আছে, জলবায়ু থেকে পরিবেশ থেকে শুরু করে। আমি আশা করব ওনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নীতি, সেই নীতিকে ধারণ করে উনি যেন প্যালেস্টাইনের এই মজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান করে এই বিষয়ে ওআইসি ইউনাইটেড নেশনে যেন এই বিষয়ে যেন প্রস্তাব পেশ করে এই বিষয়ে আলোচনার দরকার আছে। আমরা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে, বাংলাদেশের জনগণ আমরা সরকারের পাশে রয়েছি। যদি মুসলিম বিশ্ব যদি এক হয়, মুসলিম বিশ্ব যদি ঐক্যের মধ্যে চলে আসে, তাহলে এই প্যালেস্তাইনিদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণও প্রস্তুত রয়েছে। আমরা নিরপরাধ মজলুমদের পাশে আমরা ছিলাম, ইনশাআল্লাহ আমরা থাকব। কোন জালেমকে আমরা তার রক্তচক্ষুকে আমরা ভয় করি না। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আমাদের এই সমাবেশকে কবুল করে নেন। সমস্ত হিংসা ভেদাভেদ আমাদের মধ্যে দূর করে দেন। প্যান্ডেমিক এই করোনা মহামারী থেকে আল্লাহ বিশ্বের মানুষকে আল্লাহ আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের অপরাধ ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ দুনিয়ার জমিন থেকে সমস্ত জুলুম জালিমদেরকে আল্লাহ দূরীভূত করে দেন। ইয়া আল্লাহ জুলুমের অবসান করে দেন। ইয়া আল্লাহ অসহায়দেরকে আল্লাহ আপনি সাহায্য করুন। ইয়া রব্বুল আলামিন নিরাপরাধদের আপনি সাহায্য করুন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ আজকে আমাদের বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ দান করুন। ইয়া আল্লাহ মজলুমদের পাশে থাকার আমরা বাংলাদেশের সরকার, বাংলাদেশি জনগণের আল্লাহ আমাদের তৌফিকতা করুন। ইয়া আল্লাহ আমাদের হিম্মত প্রদান করুন, গরিব মানুষের শক্তি মজবুত করে দেন। যারা আজকে উপস্থিত হয়েছে সাংবাদিক ভাই, আমাদের এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের কর্মীবৃন্দ, আমাদের আলহামদুলিল্লাহ محمد رسول الله.